মনে রাখবেন, চাষের কাজও করবেন, পড়াশোনাও করবেন, দোকানও তৈরি করবেন, লক্ষ্মীর ভাণ্ডারও পাবেন, স্বাস্থ্য সাথীও পাবেন, সবুজ সাথীও পাবেন, ট্যাবও পাবেন, কৃষক বন্ধুও পাবেন, বিনা পয়সায় রেশনও পাবেন। মানুষ হিসেবে বাঁচতে হবে, মানুষ হিসেবে গড়তে হবে। সব পরিবারও আছেন, আমার কাছে কিছু কিছু কমপ্লেন আসছে। অভিযোগটা কি আসছে, যে অনেক সময় চাষিরা যখন কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে যায়, তখন তাদের ঘোরানো হয় বা তাদের নানা রকমভাবে ফিরিয়ে দেওয়া হয়। আমি আজ থেকে বলে যাচ্ছি, এরকম যদি কেউ আপনার ধান ফিরিয়ে দেয় যেখানে প্রকিউরমেন্ট করা হচ্ছে, এবং যদি কেউ আপনাকে আপনার সময় মতো কাজটা না করে টাইমের মধ্যে, আপনি বিডিও অফিসে যাবেন, আপনি এফআইআর করবেন, পুলিশের থানায় যাবেন, এফআইআর করবেন। আর বিডিও কেয়ারে ওসিকে আমি বলবো, এগুলো সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে, যাতে কোনো কৃষক তার ধান নিয়ে ফিরে না আসে। এবং যে দায়িত্ব নেবে না, তার ক্ষমতা থাকায় কোনো অধিকার নেই। আমি পঞ্চায়েতগুলোকেও বলবো, আর একটু সজাগ সতর্ক হন। যারা কৃষি ধান তৈরি করছে, তারা যখন বিক্রি করতে যাচ্ছে, তাদের ওজনটা যেন ঠিক মতো নেওয়া হয়, এবং কৃষক মান্ডিগুলো, এগ্রিকালচারাল মার্কেটিংগুলো, তারা যেন ঠিক মতো দায়িত্ব নিয়ে কাজ করে।